লকডাউনে ন্যায্য মূল্যে ভ্রাম্যমান দোকানে ডিম দুধ ও মাংস বিক্রি করছে খামারিরা। করোনা ভাইরাস পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ দপ্তর। ফলে খুশি খামারি ও সাধারণ ভোক্তারা। গত বছর টানা লকডাউনে দুধ বিক্রি করতে না পেরে চট্টগ্রামের খামারিরা এভাবেই দুধ ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন। এবার করোনার ভয়াবহতার মধ্যে আবারও এক সপ্তাহের লকডাউনে ভ্রাম্যমান গাড়ি করেই ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করতে পেরে মুখে হাসি খামারিদের। আমরা ডিমের দাম রেখেছি 6 টাকা এবং আমাদের দুধের দাম ছিল 80 টাকা, সে জায়গায় আমরা 60 টাকা এনেছি। মানে ন্যায্য মূল্যে আমরা দুধ বিক্রি করব এবং ডিমও বিক্রি করব ন্যায্য মূল্যে। স্বল্প মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস পেয়ে খুশি ক্রেতারা। দুধের দাম বাইরে হচ্ছে 70 টাকা, এখানে 60 টাকা, কেন এখানে 10 টাকা কম পাচ্ছি। বছর থেকে নিয়ে একটা অরিজিনালিটি পাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং দামও অন্যান্য জায়গাতে কিন্তু কম। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এই উদ্যোগের ফলে লকডাউনে খামারিদের আর লোকসান গুনতে হবে না। কৃষক কিন্তু এই গাড়িগুলো ভাড়া দিতে হবে না, তারা তাদের উৎপাদিত পণ্য প্রত্যন্ত অঞ্চল থেকে এনে যেখানে চাহিদা আছে সেখানে বিক্রি করবে, তবে মূল্য ছাড়ে। লকডাউন ছাড়াও রমজান মাস জুড়েই এই উদ্যোগ চলমান থাকবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।